আবদুল বাসেদ কারি আব্দুল সামাদ মারিয়ামে নামাজ আপনার এরা যখন কেরাত করে ওয়া মুসলিমেরাও হতবাক হয়ে যায় হাজার হাজার ইয়াহুদি খ্রিস্টান শুধু কেরাত শুনে তারা মুসলমান হয়ে গিয়েছে একবার সুভান বলা যাবে না ভাই আমার কোরআনের এমন একটা আকর্ষণ এই আকর্ষণ একমাত্র কোরআনেরই আছে কেমন আকর্ষণ দেখেন আল্লাহ নবী নাকি পাগল হয়ে গিয়েছে মাক্কার লোকদের ধারণা ছিল তাই তারা আরবের নাম করা ডাক্তার আরবের নাম করা ভাষাবিদ কবি সাহিত্যিক বক্তা সম্রাট জেমাদ আজদিকে ডেকে আনলো যতই বড় রুগী হোক এর কাছে ভালো হতেই হবে যতই বড় জিন ভূতকে ধরে থাকুক ওর এক ঝাড়নে জিন সাত সমুদ্র তেরো নদী পার হবেই এই জেমা দাস দিয়ে বলেছিল আমি যদি তোমাদের মোহাম্মদকে ভালো করে দিই তোমরা কি দিবে কে আপনি যা চাইবেন মোহাম্মা ইনাম দেওয়া জায়গা যা চাইবেন সেটাই দেওয়া হবে চলে এলেন সকাল সকাল নবীর বাড়ি গেছে আরবের প্রথা অনুযায়ী সালাম নবী পরিচয় জিজ্ঞেস করলেন বলছে আমার নাম জেমাদ আজদি আমি আরবের স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে জিন বুথ এবং হাওয়া বাতাস যাকে ধরে আমি ফং দিই আর আমার ফুঁয়ে আল্লাহ তাকে ভালো করে দেয় আল্লাহর আল্লাহ নাম নিচ্ছে ফং দিব আমি আর ভালো করবে কে আপনারা বলেন ফং দেওয়া আমার কাম আর ভালো করাটা কার কাম জোরে বলেন ভালো করাটা কোনো ডাক্তার ভালো করতে পারে না কোনো কবিরাজ ভালো করতে পারে না ভালো করবেন আল্লাহ তো আপনি আমার এখানে এসেছেন এর মানে বলছে আপনার বংশধর আমাকে নিয়ে এসেছে আপনি নাকি পাগল হয়ে গিয়েছেন আপনাকে জিন ভূতে নাকি ধরেছে নতুন নতুন কথা বলছেন তো নাবি বললেন ভালো আমার বংশ আমার খুব ভালো বাসে তাই তো ডাক্তার এনেছে তো আপনি তো খুব অভিজ্ঞ ডাক্তার আমার লাড়ি ধরে সব রোগ বলে দেবেন তো ধরা বলার আগে আমি রুগী আমার কি রোগ হয়েছে একটু শুনলে কিন্তু খুব ভালো হতো আমি রোগের কথা বলতে পারি কি বলছে হ্যাঁ বলো এবার জেমাত আজদি সামনে বসলেন আর আল্লাহ নবী রোগের বয়ান দিতে লাগলেন কি বলে এ মুসলমান এরে মুসলিম যুবকেরা এরে মাদ্রাসার হাফেজেরা কিভাবে বয়ান দিচ্ছেন আর এ বয়ানটা আমরা জীবন ধরে শুনে আসছি জীবন ধরে প্রত্যেক সপ্তাহে তো এই বয়ানটা আমরা শুনছি যেদিন বিহার আসরে বসেছিলাম বিহার আসরে বসেছিলাম সেই দিনও এই কালামটা এই কালামাটা আমরা শুনেছিলাম কিন্তু আমাদের জীবনের পরিবর্তন হলো না নবী বয়ান দিয়ে শুরু করলেন ইন্নালা আমদালিল্লা আঙাদহু আনাস্ত তাই নহু খোতবা নবীর আল্লাহ গলা নবীর সুর আল্লাহ এমনই সমুধুর দিয়েছিলেন যে দাউদ নবীর সুরে উড়ন্ত পাখি বসে যেত আপনার ফুলর নদীর মাছ ডাঙ্গায় উঠে যেত পাহাড়ের চূড়া হিলতে লাগতো গাছের ডাল দলতে লাগত এমনই আল্লাহ তাকে হারমোনিয়ামের সুর দিয়েছিলেন ভাই আমার আদম থেকে নিয়ে নবী পর্যন্ত যত নবী রসুল এসেছেন সব নবী রসুলের যদি সুরকে গলার সুরকে এক জায়গায় জমা করা হয় তো সুরের রাজা কণ্ঠের রাজা সুরের শিল্পী ছিলেন আবার আখেরি নাবি জানাবে মোহাম্মদ রুসুল্লাহ এবার জোরে বরুল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার সুরে তো পাথর হিলতে লাগতো আমার নবীর সুরে কাঠ শুকনো কাঠ পর্যন্ত কানতে আরম্ভ করেছে। কত নেবেন এবার নবী যখন ওই সুরে যখন খুদবা আরম্ভ করেছেন খোতবা পড়তে পড়তে আস্বাদন লাই লাহ লাহ লেগেছে জেমাদ আজদি এইভাবে মাথা হিলাতে লেগেছেন খতবা শেষ এবার জেমাদ আজদি বলছে মোহাম্মদ বাছাদন আর একবার শোনাও তো এবার নবী সুন্দর করে আবার শোনাতে লাগলেন নবী মনে মনে ভাবছেন জেমাদ রে তুমি এসেছ আমার ভূত তাড়াতে দেখি তুমি আমার ভূত তাড়াবে না আমি কলেমার দ্বারা কোরআনের দ্বারা তোমার ভূত তাড়াতে পারি নবী যখন সালা লা ইলাহা ইল্লাল্লাহতে গিয়েছে জেমাদ আজদি গুনগুন গুনগুন সুরস আরম্ভ করে দিয়েছে খুতবা শেষ এবার আবার জেমাদ আজদে বলছেন ইয়া মোহাম্মদ মুহাম্মদ ইরজি আলাইয়া আবার তুমি দৌড়ে আবার একবার রিপিট করে আমাকে শোনাও তো আমি কি শুনছি কি শুনলাম আমার আমায় আমি এত বড় হতভাগা হলাম কেন আমি এর আগে আসেনি কেন এই কথাগুলো শুনিনি কেন পাগল করে দেওয়ার মতন কথা দয়া করে আমাকে আর একবার শোনাও এবার নাবি যত আট্টা করে ধরে ধরে যেমন সুর দিয়ে সোনাতে লেগেছেন বন্ধু আমার আশহাদু আল্লা গিয়েছে আমার নবীর সুরে সুর দিয়ে আমার নবীর কণ্ঠে কন্ঠ মিলাইয়া এই জemat আজ দিয়ে পড়তে আরম্ভ করেছেন নবী খুতবা শেষ করে দিয়েছেন নবী চুপ হয়ে গিয়েছেন কিন্তু জemat আজ দিয়ে পড়তে আছে আশহাদু আল্লা ইলা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইরে আল্লাহ এত মিষ্টি নাম আল্লাহ নাম আর রস মুহাম্মদ নাম এই দুই নাম কত মিষ্টি আমি যতই পড়ে যাচ্ছি আমার মনটা আমার অন্তর আরো যেন ওতলা হয়ে যাচ্ছে আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার ইসুর আল্লাহ নামের গান গা এসনা मोन प्राण जोड़ा अल्लाह गान गाय सुनो मोन प्राण जोड़ा अल्लाहुआ अखबार बोलो अल्लाहुआ अखबार अल्लाहुआ अखबार बोलो अल्लाहुआ अखबार ये मधुर नाम तीन लेदय हा से ये मधुर नाम शुक्र में आसे এই ঋতু লু না মিলন মিলনা এতু লু না মিল না মিলনা তুলনা নাই না আল্লাহ না মে গান গায় ঈশন মন ও প্রাণ জুড়ায় আল্লাহু অখবর বোলো আল্লাহু অখব আল্লাহু অবো আল্লাহ হুয়া আখব কুরান পাগল করা কালাম জেমাদ আসদি এবার থতমত খেয়ে আমার নবীর পা জড়িয়ে ধরে বলছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর আমি পারি না আমি না আমি আর দেরি করতে পারি না আপনি আমাকে তাড়াতাড়ি কলেমা পড়ান আমাকে পড়ান আর আপনার বুকে আমাকে টেনে নিন আর আল্লাহর কাছে দোয়া করে দিন যে আমি জ্ঞানী মানুষ হয়ে আমি লেখাপড়া মানুষ হয়ে কেন এতদিন আমি কোরআন শুনিনি আল্লাহ একবার ভাই আমার কোরআনের মধ্যেই শুধু কোরআনে মানুষ পাগল নয় আল্লাহ নিজে আল্লাহ নিজে হদিস মাল্লাহ সইন মালে কোরআন রে নবী মোহাম্মদ উম্মত এরে পুটি বাগানে হিফজুল কোরআনের হাফেজেরা এরে ছেলেরা তোরা শোন তোরা যখন কোরআন পড়িস আল্লাহ মার বলেন যখন তারা কোরআন পড়ে আমার নবী রাত্রে উঠে যা কোরান পড়ে আমার নবীর সাহাবারা যখন রাত্রে উঠে কোরান পড়ে আমার নবীর উমতিরাই যখন কোরান পড়ে উম্তির মেয়ে ছেলেরা যখন কোরান পড়ে আমি আল্লাহ ফেরেশ তাকে তো পাঠায় পাঠায় আমি আরও সে নিজে কান লাগিয়ে লাগিয়ে আমি শুনতে থাকি শুভান আল্লাহ আল্লাহ কান লাগিয়ে শোনার মানে আমি এতই এতই খুশি হয়ে যায় এতই আনন্দিত হয়ে যায় আমি এত আনন্দ পাই যে আমি ফিরিস্তাদেরকে বলি ইনি আমার ফিরিস্তারা যারা আমার কালাম যে জবান দিয়ে যে মুখ দিয়ে উচ্চারণ করল আলি প্লাম কাল কেতাব লারে বাপি এই সুন্দর মিষ্টি কথাগুলো যে মুখ দেবীর বের হল আমি ওই মানুষটাকে যাহার নাম আগুনের জন্য আমি হারাম করে দিলাম হারাম করে দিলাম এবার জোরে বলুন আলহামদুলিল্লাহ ভাইজান আল্লাহ নিজে পাগল হয়ে শুনেন কিন্তু আমরা পাগল হতে পারলাম না এখন যদি মমতা চলে চলে আসে আসে মমতার কোনো মন্ত্রী কোন নেতার সে আমাদের জমি জায়গা বাজার দখল করে লেখ ও যদি চলে আসে তখন আমরা ভিড় জমাবো কিন্তু আল্লাহর কালামের জন্য ভিড় জমাবো না আমরা ভালো মুসলমানেরা না মাক্কার কাফেরা ভালো ছিল একটা কথা শোনেন কোরআন সবারই জানের দুশ্মন একমাত্র মুসলমানের দুশ্মনে ভারতের কেন্দ্র সরকার সে বিজেপি বলেন শিবসেনা বলেন আর এস এস বলেন হিন্দু বিশ্ব পরিষদ বলেন মুসলমান এত দুশমনে কেন দুশমনে কিছু নাই আপনি কোরআন ছেড়ে দেন আমি ভারতের মুসলমানকে বলছি কাল থেকে কোরআন ছেড়ে দেন দেখুন তারা আমাদেরকে বুকে টেনে নেবে কেন ওরা জানছে এই কোরআন যতদিন আছে মুসলমানের সংখ্যা ততদিন বেড়েই যাবে বেড়েই যাবে মুসলমানকে মিটানো যাবে না ভাই আমার একটা পরিসংখ্যান নিবেন এরা যতই চেষ্টা করুক এই দুই বছরের মধ্যে দুই বছরের মধ্যে ভারতের হিন্দু মেয়ে এ হাজার হাজার তারা ইসলাম কবুল করে ইসলাম কবুল করে তারা আজ মুসলমানের মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় তারা লেখাপড়া করছে একবার বলো সুহান আল্লাহ কিসের কোরআনের আকর্ষণে এবার মোহাম্মদকে বলা হলো তুমি কোরআন বাইরে পড়বে না কিন্তু নবীর সাহাবি আবু বাকার এই আবু বাকার লোকটা খুব নরম দেলের ছিলেন কানারা কি কাল কালবে নরম দেলের আর সুর অত্যন্ত মিষ্টি সুর উনি যখন কোরআন পড়তেন আল্লাহ প্রত্যেকটা হরপে হরফে তিনি ডুকরে ডুকরে কানতেন আর এমনই কণ্ঠস্বর বের হতো যেন গাছপালা সব কিছুতে একটা যেন দোল খাচ্ছে জটকা খাচ্ছে মুনি ওনার গলিতে বাড়ির বাইরে গলিতে বসে বসে কোরআন পড়তেন এবার ও যখন কোরআন পড়া শুরু করে দিতেন পার্শ্ব দিয়ে রাস্তা দিয়ে মাক্কার মেয়ে ছেলেরা মুশ্রেক মেয়ে ছেলেরা হেঁটে যেত যুবক ছেলেরা হেঁটে যেত এবার আর হাঁটা কেন কেউ এক পা আর উঠাতে পারতো না যে যেখানে থাকত সব দৌড়ে এসে এটা কাজফ না আলাই হে নেশা হোক কোরাসিন ও বিলদা নহন বংশের মেয়ে ছেলেরা কাজ কাম ছেড়ে দিয়ে যুবকেরা সব ফেলে দিয়ে মোবাইল ফেলে দিয়ে ফ্রি ফায়ার খেলা বন্ধ করে পাবজি খেলা বন্ধ করে তারা দৌড়ে গিয়ে আবু বাকারের ঘেরে দাঁড়িয়ে যেত তারাও পাগলের মতো কোরআন শুনত ওয়াব কুন আর শুধু কোরআন শুনতেন না ওরা তো বুঝতো কেন আরবি ওদের ভাষা আবু বাকার যেমন কানতেন আবু বাকারের সঙ্গে সঙ্গে ওই মেয়ে ছেলেরা যুবতী যুবতী মেয়েরা এবং যুবকেরাও কানত এই যখন ভাই আমার তখন রাম জোট হয়ে আবু বাকারকে মাক্কা থেকে তাড়িয়ে দিল তোমাকে মাক্কা রয়েতে হবে না কারণ এইভাবে যদি তুই কোরআন পড়ো আমাদের মেয়ে ছেলেরা কাজ কাম বন্ধ করে তোমার শুনতে চলে আসে ওরে তো আমাদের ছেলেরা কোরআন শুনতে চলে আসে আর এইভাবে যা তারা যদি কোরআন শুনে যাবে আমরা কোরআন শোনাতে দিব না আমরা কোরআন প্রচার করতে দেবো না তুমি মাক্কা ছেড়ে চলে যাও হাজরা তাবু বাকারকে কোরআনের জন্য মাক্কা ছাড়া হতে হয়েছিল পরিশেষে কেউ একজন ঘুরিয়ে এনেছিল এমন দোকান না বলে কিছুদিন রাখলেন আর ওনার সঙ্গে চুক্তি হলো তুমি একটাই করো নিজে একটা মসজিদ তৈরি করে নাও তোমার মসজিদে বসে তুমি কোরআন পড়ো ফত্তা খাজা মসজিদান বে ফেনায়ে দারিহি ওর গলিতে একটা মসজিদ তৈরি করে ঠিক যেমন আপনার এই মসজিদ আর এই হিবজুল কোরআন ভাই একটা কথা বলেন তো আমি প্রায় আসছি রাত্রে দেখতে পাই না এই পুঁটি বাগান এটা গ্রামের নাম বোধ না এখানে জনবসতি কতটা গ্রামটা কত বড় তিনশোর আপে তো এই যতগুলো লোক এই গ্রামের কি না বাইর থেকে আপনারা এসেছেন একমাত্র কোরআনের টানে আর ধন্যবাদ জানাই বন্ধু আমার আবু যখন মসজিদে বসে কোরআন পড়তেন আল্লাহ আল্লাহ তখন মসজিদের বাইরে মাক্কার মায়ে মেয়ে ছেলেরা ওই যুবক যুবতীরা এমন করে ভিড় জমাত এমন করে ভিড় জমাত আর এমনই তারা ফুপিয়ে ফুপিয়ে কানত যে মাক্কার বড়রা অবাক হয়ে গেল অবশ্যই তার সিদ্ধান্ত নিল মোহাম্মদকে মাক্কা ছাড়া করতে হবে আমার বলার উদ্দেশ্য যে এই কোরআনের সুর এমনই সমুধুর কেউ বাধা দিতে পারত না ভাই আমার ডাক্তার এবং তার কেন ভারত ছাড়া হতে হয়েছে আপনি বলবেন কেন্দ্র সরকার না এই বিজেপি সরকার ওকে তাড়ায়নি তাড়ালছে নিজের জাত ভাই ওই কুডল যে বলেছিল তুই কাটছিস কেন আমার জাত ভয়ে আমি তো কাটি না তোর জাত ভয়ে কাটছে আমার পিছনে তোর বাঁশের আপনার না থাকলে মুঠাটা না থাকলে আমি তোকে কাটতাম কি করে ভাই আমার এই বেদাতিরা এই ব্রেলিরা এই কবর পূজকেরা আর এই মতলব সরকারের চামচা গিরেরা সরকারের পাঁচ চাপা মুসলমানেরা তাকে আর ছাড়া করেছে কারণ জানেন এ পর্যন্ত এ পর্যন্ত ডাক্তার জাকির নায়েকের হাতে এক মুসলিম এক দুই লাখ নয় এক কোটি পঁচিশ লক্ষ মুসলিম ইসলাম কবুল করেছে এবার জোরে বলুন না রায় তীর ইসলাম কোনোদিন দুর্বল হবে না ভাইজান বলছিলাম যে নবী চলে যাচ্ছেন কথা ভুলিয়েন না আর ওই কারি সাহেব চলে আসছেন তার নাম হলো ওবাই কাম আর নবী বলতেন তোমরা যদি কোরআন সঠিক কোরআন শিখতে চাও শুদ্ধ কোরআন শিখতে চাও কেরা যদি শিখতে চাও তা আমার চারজন কারি সাহেবের কাছে শিখবে তার মধ্যে চারজনের মধ্যে এক নম্বর হলো ওবাই কাপ এতটা এলাকার মমিন মুসলমানের শুনুন আপনারা যদি নিজের ছেলেকে হাফে যে কোরআন বানিয়ে ওই ফেরেস তার্গের লাইনে যদি দাঁড়াতে দাঁড় করাতে চান ভাইজান বাপ হয়ে কোন বাপ চাইবে না যে আমার বেটা জীবনে উন্নতি করুক আমার মেয়েটা উন্নতি করুক সব বাবার এটাই তো কামনা কিন্তু আপনি ভাবতে পেরেছেন আলমদের মুখে শুনেছেন আপনি জানেন একদিন মরতে হবে আবার উঠতে হবে হিসাব দিতে হবে সেই দিন কোটি কোটি অর্থুদ মানুষ মানুষ থাকবে মানুষের দলে মালা আর আল্লাহর আরো আল্লাহ আরোহণ করে থাকবেন ফেরেস তারা থাকবে ফেরেস্তার দলে কিন্তু ওই বাবা কতনা ধন্য ওই মা কতরা ভাগ্যবতী যারা দুনিয়াতে নিজের ছেলেকে নিজের মেয়েকে হাফেজ বা হাফেজা বানিয়েছিল কোরআন মুখস্থ করিয়েছিল বন্দরে আমার ওরা দেখবে ওই মা বাবারা দেখবে যে আমার ছেলে মানুষের দলে নাই নবীদের দলে নাই ওয়ালিদের দলে নয় সাহাবাদের দলে নয় আমার ছেলে লাফ আল্লার ফেরেশতাদের দলে দাঁড়িয়ে আছে একবার জোর বোলা হন্দলেল্লা আল্লার ফেরেশতার দলে কোন ফেরেশতা যেমন তেমন ফেরেশতা নয় কোরআনটা দেন যেমন তেমন ফেরেশতা নয় বালহোয়া কোরআন মাজির ভি লহে মাফোজ এই কোরআন খানা প্রথম ছিলেন লহে মাফোজে এবার আল্লারা বোলালামিন যখন আমার নবীকে পাঠালেন ওরে একদল ফেরেশতা যারাকে বলা হয় কেরাম বারারা ওয়ে বাবু বালাইকা সাফারা কেরামেন বারারা ওই ফিরিস্তাদেরকে বললেন তোমরা সম্পূর্ণ কোরানটাকে উঠিয়ে এই আসমানে তোমরা নিয়েছ এই আসমান একটা ঘর আছে যে ঘরটার নাম হলো দায়তলা হামদে এই ঘরে তোমরা রেখে দাও বন্দরে আমার সাত আসমান পার করে ওই ফিরিস্তারা যারা হলো সাফারা কেরাম এম বারারা ওই ফিরিস্তারা এই কোরানকে নিয়ে এসেছিল আল্লাহ বলবেন এরে আমার কোরান ওঠানলা ফেরেশতা তোমরা অন্য ফেরেশতার থেকে আলাদা দাঁড়াও আজ তোমাদের দলে আমার কোটি কোটি বান্দা দাঁড়াবে কোটি কোটি মানে আজ কেটা আমি কেন কথা ভাই যারা মানুষের মাথার উপরে খাড়িয়া থাকে দেখে আমার খুব ভয় লাগে বেড়ঙ্গ দে বলতে ঢাল ধরে আছো আপনারা হয় এটু সরে যান না হয় এদিকে অনেক জায়গা আছে বসে পড়ুন বা দাঁড়িয়ে থাকবেন না এক টুকরো বসে যান আরে যদি আপনি আধ ঘন্টা বসেন ইনশাআল্লাহ আমি বলছি নবীর হাদিস এই মজলিসে যারা বসবে তারাকে জাহান জহান নাম আগুন দিন ছুঁইতে পারবে না মকবর রাতকা দামা বনিয়াত ইল্লাহ ফত্তমা নার নবী বলছে। আমার আল্লাহর পথে আল্লাহর পথের ধুলো বালি কার শরীর লাগলো আর ওই শরীরকে জাহান নামে খাবে কখনো না গায়ের দহা দুধ গায়ের মা সামার থেকে যখন দুধ ধুয়ে দেওয়া যায় ওই দুধ লাবান ওই দুধকে যতদিন পর্যন্ত ওই সামারে ফিরিয়ে না দেওয়া যাবে ততদিন সে জাহান নামে যাবে না অর্থাৎ দহা দুধ যেমন সামারে যাবে না আল্লাহর মজলিসে মুজলি সে বসনেওয়ালা ওই আল্লাহ কোনদিন জাহান নামে যাবে না ভাই রাস্তাতে গাড়ি আপনারা খাড়ো করিয়েন না তো ও ভাই এমন কাপ আর বলছিলাম আল্লাহ এই কারি রাখে। এই হাফ হেজেরাকে আল মা বিল কোরআন মা সাফারা কেরাম যারা কোরআন দুনিয়াতে মুখস্থ করেছে একশো একশো সুরার যারা মালিক তারা কেল্লা বলবেন যাও আমার গেরেস্তারকে দলে তোমরা দাঁড়াও শুভাগ আল্লাহ মা বাবার কলেজ আছে সেই দিন কত বড় হবে বলন্ত। সেই বাবারা একবার এইদিকে তাকাবে একবার অন্য মানুষের দিকে তাকাবে এবার আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেক হাফেজকে প্রত্যেক হাফেজকে নাম ধরে ডাকবে এরে মুলবি এসানের বেটা অমুক হাফেজে কোরআন আই হারে কতটি তুই আয়াত মুখস্থ করেছিলি আল্লাহ কোরআনে যতটি আয়াত ছিল ছয় হাজার দুশো আয়াত তা ঠিক আছে তুই জানিস জান্নাতের সিঁড়ি কতটি না আল্লাহ আয়াত যতটি জান্নাতের সিঁড়ি কিন্তু সব সিঁড়ি পার করে সবচেয়ে ওপরে যেতে হবে ওখানে নবী রসুলেরা ছাড়া কেউ যেতে পারবে না সুবহান আল্লাহ বলবে আল্লাহ কি করে যায় বলবে আল্লাহ এর তাকে ওকরাইল কোরআন তুমি কোরআনের একটা একটা আয়াত পড়ো আর ওপরে চড়ো হ্যাঁ তুমি যেমন তারাবি পড়াল ছিলে ওই খুব গলগল গল করে পড়ে শট করে পড়ে ওরকম নয় ওরা যেই ভাব যেমন করে মুখস্থ করেছিলে এই মাদ্রাসার কারীরা যেইভাবে তোমাকে মুখস্থ করিয়েছিল ও আর রাত্রেল কোরআন তার তিলা ও রাত্রেল হু কানা তোরা তেল দুনিয়া পুটি বাগানের মাদ্রাসায় যেমন তোরা থেমে 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 কোরান মুখস্থ করেছিলি ওইভাবে থেমে থেমে তোরা পর আর ওপরে চড়ে যা ওপরে চড়ে যা চড়তে 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 যেখানে তোর কোরান পড়া শেষ হবে যেখানে কোরান পড়া তোর শেষ হবে পুরা কোরআনটা পড়া হয়ে যাবে ওটাই হবে তোর জান্নাত ও যা লেখা মানুষ ওটাই হবে তোর জায়গা কোরানের শেষ আয়াত কোনটা জি ভাই মুলবি তালমিলিন বাদ দিয়ে বলেন কোরানের শেষ আয়াত এক কেউ একজন পড়ে শ্রান্ত কোরানের শেষ আয়াত আলহামদুলিল্লাহ থেকে শুরু হলো তারপরে যে শেষ হলো কোনখানে হ্যাঁ এই আমরা মুসলমান এই আমরা কোরান জার্নেওয়ালা আমরা মার খাব না তো আর কে মার খাবে কোরান মালিক হয় যারা কোরান জানে না আল্লাহ রহমত তাদের উপরে হবে না ভাই আমার মিনাল জিন্নাতে ওয়ান নাস ওয়ান নাস সূরা কুলা ওয়াজর শেষ আয়াত এটা হলো কোরানের শেষ বন্ধ মা বাবারা দেখবে আমার একটা একটা করে ছেলে আসছে ওরে দুজন চারজন দশজন করে এইভাবে পড়ছে আর দ্রুত বেগে চলে যাচ্ছে আয়াত পড়ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে আর যেতে যেতে ওরে মাথা তাকে দেখতে গেলে মাথার পাগড়ি পড়ে যাবে কোরআনের আয়াত যেখানে পড়া শেষ হবে ওখানেই হবে তার জান্নাত এতই বড় সম্মান আমার নবী বললেন এ ও ভাই ও রে এই কোরআন আহল আমার এ কোরআন আছে আমার কাছে জিব্রাইল আমাকে কোরআন শুনিয়ে যায় আমি তোমাদেরকে কোরআন পড়াই আমি তোমাদেরকে কোরআন মুখস্থ করাই আমি তোমাদের কোরআনে কেরাত করাই কিন্তু ভাই শোনো আমি শিক্ষকলে কি হবে এখানে আমার কত যে তালবিলিম আছে এই যে আবুল কাসেম ই করে গেল এ আমার তালবিলিম তিন চারটা তালবিলিম দেখছি ঘুরছে আমার ফারেক হবে এই যে মুলবী নাসির আমারই তালবিলিম আমার ফারেক করার ভাইজান তো আল্লাহ নেই বলছেন দেখ আমি তোরকে শিক্ষক হলে কি হবে আমি তোরাকে কেরাত করালছি আমি হিপস করালছি আমি কোরআন পড়িয়েছি কিন্তু আজ আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছে এই মুলবি হবি তুই যতই বড় মুলবি হ তোর ওই তালমিলিমটাকে অমুক সুরাটা পড়ে তুই শোনাত ভাই আমি একজন শিক্ষক হতে পারি আমি বোখারি পড়াই আমি মুসলিম পড়াই আমি হাদিস বা আমি একজন আমি গৌরব করছি আল্লাহ অহংকার থেকে বাঁচাক আমি ইসলামী তারিখের একজন ছাত্র আনাইবুত তারিক আল ইসলামী কিন্তু আমাকে যদি কেরাত করতে দেন আমি পারব কি ওই কারির কাছে আমাকে শুনতেই হবে ওই হাফেজের কাছে আমাকে শুনতে হবে তাই আমার মাদ্রাসায় ওই হাফেজেরাকেই ইমাম করি হাফেজেরাকে ইমাম করি কেন ওরা আকরা হম কেতাবিল্লা আমার চেয়ে ও কোরানের ব্যাপারে ইলিম বেশি রাখে এখানে অনেক হাফেজ কারি বসে আছেন যারা কোরআনের ইলিম কোরআনের শুদ্ধতা অশুদ্ধতা আমার চেয়ে বেশি ভালো জানে কোনখানে কি পড়তে হবে কোথায় মারুপ পড়তে হবে কোথায় মাঝুল পড়তে হবে কোথায় এমালা করতে হবে কোথায় অক্ষ করতে হবে বা কোথায় সাক্তা করতে হবে এরাও ওটা যতটা জানে আমরা আমি ততটা জানি না তো নবী আমার বলছেন ও ভাই বসো বাছা দন বসো লাকাদ আমার রাব্বি আন আকরা আলাইকাল কোরআন আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছে নবীরে তুমি যদিও ওস্তাদ তুমি যদিও সারা বিশ্ব জগতের শিক্ষক কিন্তু তোমার তালবিলিম আমি আল্লাহ হুকুম দিচ্ছি তোমার তালবে ইলিম ও ভাই এবনে কাপকে বসিয়ে তার কাছে সুরা লাম ইয়াকুনিল লাজনা কাপড় মিন আহলিল কিতাব এই সুরাটা পড়ে তুমি শোনাবে ওর কাছে তুমি তার ইসলাহ করে নিবে এই সুরাটা পড়ে তুমি শোনায়ো কে হুকুম দিয়েছে তা আল্লাহ যেমন এই কথা শোনা ও ভাই কাব কা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আক্রাও আলাইকা ও আলাই এই কোরআন এসেছে আপনার ওপরে আপনি আমাদেরকে কোরআন পড়ান আর আপনার কোরআন আমি শুনবো এটা কেমন কথা বলছে না রে না এটা আমার ব্যাপার নয় আল্লাহ যে হুকুম দিয়েছেন আমি ওস্তাদ হলে কি হবে আমাকে আল্লাহ হুকুম দিয়েছেন তোমার কাছে কোরআন পড়তে এই সোরাটা সোনাতে আমি শোনাব তুমি বসে বসে শোনো কোনোদিন আপনারা আপনার পোতাটা মূলবি ওই পোতাটার কাছে কোনো জিনিস শুদ্ধ করাচ্ছেন হারে ভাই এই দুয়াটা আমার হয়েছে কি হয় না এখনো কতগুলো বাপ নামাজ পড়ে কিন্তু ওর সুরা শুদ্ধ হয় না দুয়া শুদ্ধ হয় না ওর বেটা ফারেক হয়েছে তার কাছে শুদ্ধ করে নিয়েছেন ভাইজান আজ বাড়িতে বাড়িতে মোবাইল বাপ ও মোবাইল দেখছে আর বেটাও মোবাইল দেখছে আরে বাপ বেটা তো বাপ বেটা এ মেয়ে ছেলেরা কি বলবো ছেলে দুধ পান করার লেগে দুধ খাওয়ার লেখা কানছে আর এই ভালো মানুষের বেটি ভালো মানুষের বেটি তাফালিং করতে পাবে না যার জন্য যখন ছেলে কানতে লাগলো ছেলেকে মোবাইল ধরিয়ে দিল কার্টুনি করে দিয়ে অন করে দিয়ে আর এদ কেউ করে বেড়াচ্ছে চিন্তা করেন যেই মা যেই বাপ এই ধ্বংসকারী মোবাইল এ দাজ্জালি বস্ত্র দাজ্জালের বস্ত্র ছোট ছোট ছেলের মা শুনুন ছেলের ফিরিস্তার ছেলের হাতে তুলে দেয় ওকে মা কি করে বলা যায় বলন। ওই ছোট্ট ছেলের কানে কানে ও যদি কালে মাগুলো দুয়াগুলো পড়াত কারণ বন্ধু আমার একটা দুয়া এমন আছে ওই দুয়াটা যদি সন্ধ্যার সময় মগরবের সময় যদি আপনি পড়েন একিন করে আর সকাল হওয়ার আগে আগে সূর্য ওঠার আগে আগে যদি আপনি মারা যান তো নবী বললেন বিনা হিসাবে একবার এবার পড়ন্ত আলহামদুলিল্লাহ আপনি বা বেঁচে গেলেন ফজরে নমাজ পড়লেন নমাজ পড়ার পরে আপনি ওই দুয়াটা আবার পড়ে নিলেন সকালে আপনি কাজে বের হয়ে গেলেন আপনি মালদা যাচ্ছেন যে বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনি মারা গেলেন নবী আমার বললেন ভাই মাতা ইয়ামাহু কাবলা আইয়ুম সূর্য ডুবার আগে আগে যদি ওই লোক তো আল্লাহর বান্দাটা মারা যায় ওরে বিনা হিসাব সে সরাসরি জান্নাত চলে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লামনা হাজিল কালেমা এই দোয়াটা আমাদের শিখিয়ে দেন এবার নবী শিখা দিলেন সাহাবারা বলছেন আমরা নিজে শিখলাম আর বাড়ি গিয়ে নিজের বিবিকে প্রথমে শিখালাম আর বিবিকে বললাম ওরে বাড়ির মেয়েদেরকে বেটাদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে কি ছোট্ট ছোট্ট ছেলে যারা সবে মাত্র হাঁটতে শিখেছে ওই ছেলেদেরকে ধরে ধরে মুখস্থ করাতে লাগলাম যখন মুখস্ত তারা করতে পারে না আমরা চামড়াতে লেখে কাঠে লেখে লেখে ওদের গলাতে লটকে দিলাম আর বললাম তোরা দেখবি নিজে পড়তে না কাছে পড়ে নিবি মুখস্ত করে নিবি ওরা কোন মা আর আমরা কোন মা বাপ ভাই যান নবী বলছেন যে আল্লাহ হুকুম দিয়েছে এবার ও ভাই মানে কাব কি বলছেন শুনুন আল্লাহ হজুর আল্লাহ সত্যি আমার নাম নিয়েছেন আমার মতন একজন নাচিজ আমার মতন একজন গরিব আমার মতন একজন হতভাগা আর আমার নাম আর ওপরে আল্লাহ নিয়েছেন নাবি বলেন নাম লাকাত আল্লাহ অবশ্যই আল্লাহ তোমার নাম নিয়ে আমাকে বলেছেন যে ও ভাই কাবের কাছে তুমি এই কোরআনটা এই সুরাটা পড়ে শোনাও ভাই ও ও অঝর নয়নে ফুপিয়ে ফুপিয়ে কানতে লেগেছেন আপনারা বলবেন এখানে কান্নার কারণটা কি কেন কাঁদল কথাটা শুনে ভাই যান আল্লাহ আমার নাম দিয়েছেন আমার সম্মান দিয়েছেন আমাকে ইজ্জত দিয়েছেন কিসের কারণে একমাত্র কোরআনের কারণে ইরে হাফেজরা এরে কারীরা তোদের সম্মানে একমাত্র কোরআন হাফেজ হওয়ার জন্য কারি হওয়ার জন্য কোরআন হিপস করে কেরাত যদি কোরআনকে ছেড়ে না করলি সকাল সন্ধ্যা দর তোকে আল্লাহ সর্বপ্রথম জানে ছুড়ে দিবে হাজির তো না কাবের এর জন্যই আল্লাহ তুমি এক কোরআনের জন্যই আমাকে সম্মান দিয়েছ আমার নাম ফেরেস ফেরেস্তাদেরকে বলেছ ফেরেস্তাদেরকে শুনিয়েছ আমি যদি কোরআনের সম্মান না রাখতে পারি আমি কোরআনের ইজ্জত যদি না করতে পারি তবে একদিন আমাকে তুমি ছুড়ে দেবে আল্লাহ আমি অপমান হয়ে যাব তাই তো হাজ তো ভাই কাবের কান্না আমি বলতে যাচ্ছিলাম বন্ধ নবী নিজে পড়িয়েছেন অপরের কাজে শুনেছেন এবার আপনি বলবেন মাওলানা আমার ছেলেটা ফিরিস্তের দলে দাঁড়ালো এটা ছেলেটা সম্মান পেলো আমার ছেলেটা কোরআন পড়তে পড়তে যান না তো একদম উপরে চলে গেল আমার ছেলে উপরে কেউ গেল না হাফ হেসদ্র উপরে কেউ যেতে পারলো না এটা ছেলে মেয়েরা সম্মান পেলো মনে আমরা কি সম্মান পেলাম আমি বাপ হয়ে আমি মা হয়ে কি সম্মানটা পেলাম এরে হাফেজে করার এর বাপের মায়েরা তোরা শোন শোন তোরকে সম্মানটা শোন আল্লাহ রা আমি কে আমাদের দিন ওই হাফেজদেরকে ওখানে দাঁড় করাবেন ওখানে উঠাবেন এবার ওরগে সামনে ওদের মা বাবার নাম ধরে ধরে ডাকবেন ফেরেস জেব্রাহলকে বলবেন জেব্রাহল তুমি দেওয়ার নাম ধরে ধরে ও বা ওদের বাপ মাকে ডাকো আমার সামনে লাইন লাগিয়ে দাঁড় করে দাও জানি না পুঁটি বাগানে হাফেজকে ফারেক করা হয় কি হয় না ফারেক করা হয় কি হয় এখানে হয়নি দু কয় বছর তো মাত্র হলো ইনশাল্লাহ হবে ভাইজান ওই ছেলেদের মাথায় একদিন অবশ্য ফারেক হবে আপনাদের উদ্যোগ আছে কারণ যেই মাটিতে যেই এলাকাতে কোরআন কোরআনের প্রচার ব্যবস্থা থাকে কোরআনের মাদ্রাসা খোলা হয় যেন ওই এলাকার ওপরে আল্লাহর কোনো গজব আসতে পারে না আল্লাহর কোনো আসতে পারে না কারণ ওটা হয়ে গেল জায়গা জায়গা। একদিন অবশ্যই হবে ছেলেদের মাথায় যেমন পাগড়ি বাঁধা হয় ওদের হাতে লাঠি দেওয়া হয় মানুষের সামনে এই ছেলেদেরকে সম্মান দিয়ে এখান থেকে বের করবে করা হবে একদিন কিন্তু কেয়ামতের মাঠে আল্লাহ নবীদের সমস্ত সব রসুলের সামনে বিশ্ব জগতের মানুষের সামনে একমাত্র নাবি মোহাম্মদের উন্মতের মধ্য থেকে ওই হাফেজের গে বাপ মাকে ডাকা হবে এটা কোনই নবীর উম্মত সম্মান পাবে না একমাত্র সম্মানটা পাবেন আপনারাই আগে ভাগে একবার মোহাব্বতের সঙ্গে চিল্লা পড়ন্ত আলহামদুলিল্লাহ সেটা হলো এবার আল্লাহ বলবেন এ আমার ফেরেজ তারা তোমরা এসো একদিন জান্নাতের মাঝে জান্নাতের মধ্যে আদম আর হাওয়াকে জান্নাতের পোশাক পরানো হয়েছিল জান্নাতের তাজ তাদের মাথায় রাখা হয়েছিল আজ ওদের ছেলেকে দুনিয়াতে বাদশা করেছিল কোরআনের বাদশা আজ আমি হাসলের মাঠে তারগে মা বাবাকে আমি রাজা রানী করে সাজাবো বন্ধু আমার নবী আমার বলছেন ওদের মা বাবার মাথায় উলবে রাজা রানী যেমন ইংল্যান্ডের রানী মারা গেল ওর মাথাতে যে তার যে মুকুটটা থাকতো ওই মুকরটা চার কোটি ডলারের মুকট এক ডলার সমান আপনার আঠাশি টাকা ভারতীয় মুদ্রায় কত টাকার মুকুট পড়েছে আমানে বলেন এ মা বাবারা তোদের মাতাল লাজ মুকুট পরাবেন জান্নাতের মুকুট আরে আকাততে মুকুটে গোটা করে मोতের দারে লটকিবে আর ওই মতির দানা ওরে দুনিয়ার মতি নয় কেমন হীরা মতে মুক্তা এই যে সূর্য দেখছ একটা সূর্য যখন ওঠে সারা পৃথিবী জলমলিয়ে যায় সমস্ত অন্ধকার দূর হয়ে যায় এক জনের একটা মতের দানাতে জহু কা জয়ে শামসে ওরে সূর্যের যেমন আলো গোটা হাসরের ময়দান ঝলমল ঝলমল করবে আল্লাহ রাব্বুল আলমের বলবেন এ হাফেজের বাবা এ হাফেজের মা তোমরা যে কষ্ট করে নিজের আদরের ছেলেকে বড় কষ্ট করে সামান্য জাগরের বাড়ি খাইয়ে হোস্টেলে খাইয়ে আর কষ্ট করে কোরআন মুখস্থ করিয়ে ছেলে আমার আমার আফজাল কালামকে কে মুখস্থ করিয়েছে যার জন্য আমি আল্লাহই সম্মান তা দিলাম আপ আসসালামু আলাইকুম মাউন্দ গন্ধ তোছি যে আপনাদের মিশেল লোক আছে জয় করার দাও তো ছেড়ে ছেড়ে কৃষ্ণকে সুবিধা করে দেন যেন তারা দাঁড়িয়ে না থাকে তারা শোনার এবং বসার সুযোগ করে দিন আল্লাহ আপনাদের ভালাই করবেন অনুরোধ রাখছি মামুনজার আগে আছেন এগিয়ে পড়ুন আপনারা বলবেন পেল ওর গে ছেলেরা সম্মান পেল ওর মা বাবার সম্মান আমরা কি পেলাম আমরা পেলামটা কি আমাদের তো বেটা কোনো হাফেজ নাই আমাদের বেটিও কোন হাফে যাবো আলেমা নাই আমারা আমরা তো পেলাম না আপনারা কি পেলেন শুনুন শুনবেন কেয়ামতের দিন তিন প্রকারের মানুষ তিন প্রকারের মানুষের তর্ক শুরু হবে কে আগে জান্নাতে যাবে এক আলেম দ্বিতীয় হাজি তৃতীয় যারা ইসলামের কোন প্রতিষ্ঠান মাদ্রাসার পরিচালক যারা চালায় যারা এই সব পথে খরচ করে তারা হাজি বলবে আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে জাহাজ যদি পড়ে যেত মারা যেতাম আল্লাহ আমি কত কষ্ট করে হজে গিয়েছি তোর আর ফার মাঠে আদম হাওয়ার মিলন জায়গাটা দেখেছি তোর ইব্রাহিম যেখানে ভাষণ দিয়েছিল সেটাও দেখেছি জাবালে রাহমার মসজিদে নামের এত নামাজ পড়েছি যেই মোজদালে ফার মাঠে আদম হাওয়া এক সঙ্গে শুয়েছিল ওই ওখানে গিয়ে আমরা ঘুমিয়েছিলাম মাসারে হারামে দোয়া করেছি আল্লাহ যে মিনার মাঠে তোর জন্য তোর খালিল এব্রাহিম বেটাকে কুরবানি করতে নিয়ে গিয়েছিল এবং এব্রাহিমকে যে বাধা দিয়েছিল শয়তান তিন জায়গায় পাথর মেরেছিলাম আমরা কুরবানি করেছিলাম মিনা দেখেছি আল্লাহ যে হাজিরে আসর পাথরটা আদম জান্নাত থেকে নিয়ে এসেছিল ওই পাথরে আমরা চুম্মা দিয়েছি হেরাবুল আলমিন আমরা কাবা ঘরে কতদিন দিন নমাজ পড়েছি এক নমাজ বারাবরী এক লক্ষ নমাজের নেকি আমরা পেয়েছি আমরা দিবি না কথা তো ঠিক রে আচ্ছা তুই বস তুই বস হাজি মনে করবে যে আমার নম্বর লেগে গেল আল্লাহ বলবেন এ সাহেব আলেম হাফেজ তোর কি কথা কয়েছে আল্লাহ আমি আগে জান্নাত যাবো কেনে হাজি তো কষ্ট করেনি আমরা ছোট্ট ছিলাম আমাদের মা বাপ ওই বাগানে উমুক মাদ্রাসা পাঠিয়েছিল আমরা হোস্টেলে খেয়েছিলাম এক রকমের খানা খেয়ে কে উঠতে গিয়েছিলাম তবু ওই একমাত্র কোরআনের জন্য আল্লাহ তারপরে ওখানে পড়ে দর করতে চলে গেলাম পশ্চিমে ওখানে এক দুই বছর দাওয়ার করলাম তারপরে আমার মা বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করলো ১৬ বছর সতেরো বছর আমি আমার জীবনের কথা বলি পরের যে পড়েছি সে আমার পড়োর জীবনটা হলো ষোলো বছরের জীবন আমি পশ্চিমে বানারসে ছুটিতে বাড়ি আসতাম না কারণ বাড়ি তো আমার নাই কোথায় যাব। ছেলেরা বাড়ি আসত আর আমি তখন মাদ্রাসা থেকে একটু দূরে চলে যেতাম ওই টাউনেই আমি রিক্সা চালাতাম আমি নিজের কথা বলছি রিক্সা চালাতাম আমি খরচটা জোগাড় করতাম পড়ার খরচটা আল্লাহ এই কষ্ট করে আমি পড়েছি তারপরে তারপরে তোর দিনকে বাঁচাবার জন্য আমি এই সামান্য বেতনে মাদ্রাসার আরে আমি কথা জিজ্ঞেস উত্তর পাই না তাড়াতাড়ি আশরাফল এই মাদ্রাসার কতজন শিক্ষক বলুন তো শিক্ষকের বেতন কতটা ভাই আমার একটা সরকারি যারা চাকরি করে তাদের বেতন নেন আর আমার বেতন যারা সরকারি পেনশন পায় পেনশন এই যে মাল্য ভদ্রধজা ও যে পেনশন পাচ্ছে রিটায়ার হয়ে গেছে পেনশন পাচ্ছে ওর পেনশনটা মেকআপ নিতে আমাকে চার মাস লাগবে ওর পেনশনটা মেকআপ নিতে আমাকে চার মাস লাগবে আল্লাহ এই সামান্য বেতনে কথা শুনে কত গাল খেয়ে কমিটি চোখ রাঙানি সহ্য করে আমি কোরআন হাদিস পড়িয়েছিলাম একমাত্র তোর দিনকে বাঁচাবো বলে তা আমি আগে জানলে যাব না কথা তো ঠিক বলেছি এই তোমাদের দাবি কি আমরা আগে জানা যাবো কেলে। আমরা এই মাদ্রাসা বানিয়েছিলাম আমরা তার পিছনে প্রচুর খরচ করতাম বলুন তো জালসার চাল কে দিয়েছিল রান্নার কে মাদ্রাসা দান কারা করেছিল হাজার হাজার টাকা কয়টা মূলবি দুই হাজার তিন হাজার চার হাজার করে দিতে পেরেছে আমরাই দিয়েছিলাম অতএব আমরা আগে জান্নাতে যাব আল্লাহরা বলবেন কথা তো তোমারও ঠিক এবার আরও কথা ঠিক ওরও কথা ঠিক ওরও কথা ঠিক কোনটা ফয়সালা আল্লাহ এবার হাজিকে প্রথম বলবেন এ হাজি হজের নিয়ম কানুন আজকে কয়েকজন উমরাতে গেল আমাকে বলছেন যে সফরে কেমন নমাজ পড়ব পুরা নমাজ না কসর নমাজ সুন্নত পড়ব কি পড়ব না তাহাজ্জুদ পড়ব কি পড়ব না এই যে মশলা মশাইল হজের নিয়ম কানন হারে বাবা তুই কার কাছে শিখেছিলি না নিজে পড়েছিলি কই যে আল্লাহ আমি তো পড়াশোনা জানতাম না তো কার কাছে শিখেছিলি কই যে মৌলীদের কাছে মাওলানার গিয়ে তো কাছে শিখে মোয়াল্লেমের কাছেই শিখে ও তো এক আলেম আমি ওর কাছে শিখেছিলাম আল্লাহ বলবেন ধোর আহমদ কোথাকার একটা সরম কর সরম কর যে শিক্ষকের কাছে যে ওস্তাদের কাছে তুই শিখলি তার আগে তুই কেমন করে জানলা জানলারে গুরু নিন্দা নরকে বাস তুই বস তুই আগে যেতে পারবি না এবারই মূলবি কিন্তু মুচকি মুচকি হাসতে লেগেছে অর্ধেক থাকে বাস আমার কাজ হয়ে গেছে আমি নম্বর পেয়ে গেছি আল্লাহ আলেম বল তুই ইলিম শিখেছিলি তুই কোরআন হিফজ করেছিলি কারি হয়েছিলি নিজের বাপের বাড়ি থেকে বাবার বাড়িতে খাওয়া দাওয়া করে না কি করে কয়েছেন না আল্লাহ আমার বাবা হাফেজও ছিল না আমার বাবা কারিও ছিল না আমি ওই মাদ্রাসায় আমি জাগের বাড়িতে খেয়েছিলাম আমি হোস্টেলে খেয়েছিলাম আমি এদের কাছে লেখাপড়া করেছিলাম আল্লাহ এ কমিটির মাদ্রাসা এদের সাহায্যের মাদ্রাসা এদের সহযোগিতার মাদ্রাসা এদের দানের মাদ্রাসায় আমি লেখাপড়া করেছিলাম আর লেখাপড়া করে হাফেজ হয়ে আবার যখন পড়তে লাগলাম তখনও কিন্তু ওরাই চালাতক ওরাই খরচ দিত ওরাই জালসা করতক ওরাই দান করত আল্লাহ বলবেন এর নালায় जे तो के या तो बुकार যে তোর এত ভালোবাসা দিল এত সুন্দর করে মাদ্রাসা ছিল এত সুন্দর করে মসজিদ এত সুন্দর করে বাথরুম উজুখানা গোসলখানা খানা আর সেখানে খাওয়া দাওয়া করলে যাদের চাইল ডাল খালে যাদের হোস্টেলে খাওয়া দাওয়া করলে যাদের খরচে তুই লেখাপড়া করালে বল দেখি তাদের আগে তুই কেমন করে জান যেতে পারবি বল যে তোর এত বড় উপকার করল পরে এবার আল্লাহ বলবেন যাও তোমরা হলে আসল সাহায্যকারী তোমরা হলে আসল হেল্পার আরে তোমরা কে আমি বলেছিলাম আনসার আনসার কোন আনসার আল্লাহ এ মমিনের দলেরা আল্লাহ ডাক দিয়ে বলছেন তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও আল্লাহ দিনের সাহায্যকারী হয়ে যাও এরে পুঠি বাগানের মুসলমানেরা আজ ভারত সরকার এই কোরআন নিয়ে ছিনিমিনি করছে তোরা এগিয়ে আয় এগিয়ে আয় এই কোরআনকে রক্ষা করতে হবে তোদেরকেই তোদেরকেই রক্ষা করতে হবে মারহাবা 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 মারাবা মারহাবা 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 গিয়ে চলো এই গ্রামের আলে হাদি যুবক দল এ গিয়ে চলো এই গ্রামের আলে হাদি যুবক দল শাহাদা তেরি কাল চল রে তোরা এগিয়ে চল মারহাবা মারহাবা মারাবা মারহাবা 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 এগিয়ে চলো এই গ্রামের আলে যুবক দল সাদা তেরি কাল মানিয়ে চল রে তোরা এগিয়ে চল চল রে তোরা এগিয়ে চল ভয় কিরে তুই বীর মজাহিদ ভয় কিরে তুই বীর মজাহিদ ভয় নয় কেন আপনি সাহাবারকে জাত আপনি হাজরাত আলীর হাজরাত আলীর বংশধর আপনার ভিতরে আছে আল কোরআন তাহিদের বাণী আপনি আল্লাহ ছাড়া কাউকে থেকে ভয় করবেন কেন ভয় কেড়ে তুই বীর মোজাহিদ লাশারিক তোর পরিচয় মানিবে জগৎ হার মানিবে হবে হবে বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে তোর মারহাবা 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 এগিয়ে চলো এই গ্রামের আলে যুবক দল সাদা তেরিক কাল মানিয়ে চল রে তোরা এগিয়ে চল কালে মারই দিব দাওয়াত কালে মারই দিব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই কে আছো ভাই হও আগুয়ান এক কাতারে পা বাড়ায় কে আছো ভাই হও এক কাতারে পা বাড়ায় লক্ষমদের একাল্লা লক্ষমদের একাল্লা বহু এলার পতন চায় মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই মোহাম্মদ আল্লাহ ছাড়া মাবুদ নাই মারহাবা 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 এগিয়ে চলো এই গ্রামের আলে হাতে যুবক দল সাদা তেরি কালমা চল রে তোরা এগিয়ে চল সাদা তেরি কালমা চল রে তোরা এগিয়ে চল সিরক বেদাতির কুটুব মোড়া ভাঙ্গব তাদের যত শির হানবু তাদের কঠোর আঘাত হানবুতাদের তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পীর ঢেলা আর

মারাবা মারহাবা 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 এগিয়ে চলো এই দেশ রে আসক সাদা তে কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল সাদা তে কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল মারহাবা মারহাবা মারাবা মারহাবা মারাবা মারাবা ভাই আমার এই কোরআন ওরা জানে মুসলমানকে যদি দুর্বল করতে হয় তাহলে এরাকে কোরআনের শিক্ষা থেকে দূরে করতে হবে তাই তো এই ইসরায়েলের ব্রেনে এলো এই মোবাইল অ্যান্ড্রয়েড আজ আমাকে আমাদের যুবকেরা যুবতীরা কি বড় কি ছোট মোবাইল নিয়ে ব্যস্ত ভাই আমার মোবাইল ও কোরআন আছে ওই কোরআন আপনি পড়ন কোরআন তেলাওয়াত করন বেশি বেশি করে কোরআন পড়ন কোরআন শুনন কোরআনের মাদ্রাসার হেফাজত করন আল্লাহ আপনার হেফাজত করবে কারণ নবী আমার বলছেন ইন্না আল্লাহ ইয়ারফাউ বিহা জাল কিতাবে আকওয়ামা ওয়া ইদাও এই কোরানকে যে মুসলমান যতদিন তোমরা কোরআন আঁকড়ে ধরে থাকবে এই কোরআনকে আঁকড়ে ধরে থাকবে কোরআনের পথে তোমরা যতদিন থাকবে তোমাদের মাথা উঁচু থাকবে আল্লাহ উঁচু থেকে উঁচু তরে নিয়ে যাবে ওয়া যা হবে আকার হ্যাঁ যারা কোরআনের বিরোধিতা করবে কোরআনকে ছেড়ে দিবে তারাকে আল্লাহ পদ দলিত করে দিবে অপমানিত করে দিবে সব থেকে নিচু নিয়ে চলে যাবে আজ আমাদের মুসলমানের অবস্থা হয়েছে আমার আজ জন্য আহা ভারতের আনাচে কানাচে আমাদের ছেলেরা আমাদের ছেলেরা খাটতে যায় কাজের জন্য যায় শুনতে তো পাচ্ছেন যেখানে সেখানে তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলিয়ে নিচ্ছে আর জয় শ্রীরাম না বলার অপরাধে কত কাকে আমার মাওলানার মতন এরকম পক্কা দাড়িওয়ালাকে দাড়ি ছিঁড়ে জুতা পিটা পিটা করে করে লাঠি পিটিয়ে পিটিয়ে তারাকে মেরে ফেলছে এই ভারতের মাটিতে চিন্তা করেছেন ভাই আমার মুসলমানের বডিগার্ড আর ওরা যে মারছে সবদোষ নন্দ ঘোষ দোষ চাপানো হচ্ছে বিজেপির ওপরে আর এস এস এর উপরে কিন্তু অন্য দলগুলো কি করছে আমার বাংলার সরকার প্রতিবাদের বলো একটা ব্যবহার করেছে করেনি মুসলমান তোমার রক্ষাকর্তা আল্লাহ তোমার বডিগার্ড আল্লাহ তোমার রক্ষী আল্লাহ ওরে কোরআনে এমন একটা কলেমা আছে এমন একটা কলেমা আছে ওই কলেমার বিনিময়ে আল্লাহ ইব্রাহিমের আগুনকে আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন ফুলের বাগান করে দিয়েছেন ওই কলেমাটা ছোট্ট কলেমাটা আপনি ফজরের নমাজের পরে দশ বার মগরবের নমাজের পরে দশ বার আর যত পারেন বেশি বেশি করে পড়েন রাস্তাতে চলবেন মনে মনে পড়তে থাকেন দেখি তো আমি হাবিবুর রহমান সালাফি বলে গেলাম আপনার জীবনে কেমন বিপদ আসে বিপদ দূর হয় কি হয় না আল্লাহ আপনাকে রক্ষা করে কি করে না এই করণে সে একটা আয়াত আছে রে বন্ধ ওই আয়াতটা আমার হাফেজের মুখস্থ আছে ওই আয়াতটা আপনি ফজরে নমাজ পড়ে সাতবার আর মঘরের নমাজ পড়ে সাতবার পড়েন তো ছোট্ট আয়াত এক মিনিটও নয় আধ মিনিটে শেষ হয়ে যাবে আপনি সাতবার করে পড়েন দেখে পরীক্ষা করে আপনার জীবনের সমস্ত বিপদ আপদ দূর হয় কি হয় না আল্লাহর সাহায্য নেমে আসে কি আসে না আপনি বলবেন মৌলানা ওই মন্ত্রটা কি ওই কলেমাটা কি যে কলেমা ইব্রাহিম আগুনে পড়ার সময় বলেছিলেন যার বিনিময়ে আল্লাহ আল্লাহ আমার টাকা দেখায় না ঠিক টাইমে আমার কখন টাইম আমি ওই সময়ই করে নেব ঘুরে দেন

এই পাঁচশো টাকা তোমার না দিলে আমি বলছি তুমি মনে দুঃখ লিখে না মাদ্রাসা চলবে চলবে না জি আরে যা কাল্লা যতটা শক্তি দিয়েছে ওই শক্তি অনুপাতে ভাই একটা কথা বলে মনটা খারাপ করিয়ে না ভাই আমার ওই কালেমাটা আপনারা মুখস্থ করেলেন এই কোরআনের আয়াত দশ বার করে সকাল সন্ধ্যা আর যত পারবেন বাড়িতে বের হবেন পড়ে বের হন দেখি তো কোন দুশ্মন আপনার ক্ষতি করে আপনাকে জোর করে জয় শ্রীরাম বলিয়া আল্লাহ আপনাকে রক্ষা করে কি করে না ফেরেস দ্বারা পড়েন নিজে মুখস্থ করেন নিজের স্ত্রীটাকে বহু বেটি রেখে শিখাবেন বেটা বেটি পোতা পতিনীকে বাড়ির শিখাবেন আমার সঙ্গে সবাই পড়েন তো পড়ন হাসবি আল্লাহ অনে মাল ওয়াকিল আরে জোরে পড়ন হাসবি আল্লাহ অনে মাল ওয়াকিল আর যে আয়াতটার কথা বললাম সকাল সন্ধ্যা এই হাফেজদেরকে সাহায্য করবেন কি করবেন না তারাও ওই সুরাটা মুখস্থ করলে ওরাকে বারবার পড়াবে আমার সঙ্গে আয়াতটা পড়েন সূরা তওবার শেষ আয়াত হাসবি আল্লাহ পড়েন না ভাই হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশেল আজিম। বন্ধু আমার এই কোরআনে একটা আয়াত আছে ওই আয়াতটা পড়ে রাত্রে শুয়ে যান আল্লাহ নিজে বলছেন তোর বাড়ির হেফাজত করা তোর বাড়িকে রক্ষা করা দুশ্মনের হাত থেকে শত্রুর হাত থেকে চোর ডাকাতের হাত থেকে শয়তানের হাত থেকে রক্ষা করা আমার দায়িত্ব আমার কর্তব্য হাদিস সাহি মুসলিম শরীফ এই কোরআনে দুটি আয়াত আছে ছোট্ট ছোট্ট তোমরা খেটে খাওয়া মানুষ দিন মজুরি করা মানুষ পরিশ্রম করা মানুষ রাত জেগে তোমরা কোরআন পড়তে পারবে না আরে এসারের পরে বিছানায় শুইতে যাবে ওই দুটি আয়াত পরে শুয়ে যাও আমি আল্লাহ সারা